কষ্ট করছে। আজকে ধর তো গাইস, এখন ফাইনাল খেলা শুরু হয়েছে, আমরা ফাইনালে জিতেছি। এবার ফাইনাল খেলা শুরু হবে, ইতিমধ্যে প্লেয়ার চেঞ্জ হয়েছে, এরা 2 মিনিট আগে হেরে এখন বসে আছে, একে তো খেলতেই না পাইনি, সে তার জন্য খিচে আছে। এই প্লেয়ারটা ভালো গোলকিপার করেছে, এটা তো আমার প্যান ধরে টানছে খেলতে না পাইনি বলে। হ্যাঁ, আমি এখন খেলতে না পারব। চলো গাইস খেলা শুরু করি। খেলা শুরু হলো ইতিমধ্যে। ভালো শট মেরেছিল, গোল হয়ে যাচ্ছিল, কিন্তু সেভ দিয়ে দিয়েছে লোকনাথ দা। কর্নার তুলতে গেছে আমাদের কাকা, ওল্ডেস্ট ম্যান। ওরে ভালো মেরেছিল, কিন্তু ইট্টুর জন্য উপর দিয়ে চলে গেল। না ঠিক আছে, অনেক দেয় আজকে কবে শুনছ হবে না না, তুই খুব ভালো খেলছিলিস প্রথম ম্যাচে, কিন্তু নিশ্চয় কি বলে বেশি দিতে আবার খেলতে পারবি, আবার খেলতে পারবি। ভিডিও হচ্ছে এইভাবে খুব বাজে ভাবে মেরেছে ওকে, কিন্তু ওর আগে নিয়ে ওটা শান্ত মাথা প্লেয়ার, আর ওকে তুলে দিয়ে তো খেলবে কি করে, কাদা পড়বে নিজে। ইতিমধ্যে খেলার বাইরে মারামারি সৃষ্টি হয়েছে। এ রাজু আমাদের পাড়ায় কি কি করে একটু বল। ঘুমিয়ে হানি নয়,
দর্শক, এগুলো তো সব দর্শক আমাদের। কর্নার হয়ে গেছে, কর্নার তুলতে গেছে আমাদের ভাই আবির। বাইরে মেরেছে এই প্লেয়ারটার, মাথায় হাত পড়ে গেছে মারার। তো গাইস, এখান থেকে একটা লম্বা শুট রাখতে চলেছে, লম্বা শুট, গুড প্লেয়ার। প্রীতমদার পায় বল, প্রীতমদার মাইরে দেবে মনে হচ্ছে। ওরে গাইস, আমার উপর বল দিয়ে হামলা হয়েছিল, ঠিক আছে সামলে। রে পার কাপানো শট, পারে ভালো শট রেখেছিল লাল জামা, লাল জামা, লাল জার্সি। এ বাইরে বাইরে কর্নার হয়েছে, সত্যি আগে বুঝুন আমি কর্নার নিচ্ছি, অন্য একজনের জ্বালা দিচ্ছি। সুন্দর পায়ের ফাঁকা, ভালো কাটিছিল কিন্তু সোনু পাগলের জন্য বলটা বাইরে চলে গেছে। মেরেছিল সুন্দর কিন্তু বাইরে বলটি চলে গেছে। গাইস, তোমরা কি খেলা দেখে মজা পাচ্ছ? আটু জোরে। তো গাইস, এখনো গোলের সংখ্যা 0-0 আছে। মুরুদার দূরপাল্লার শট, আবির ভালো ক্লিয়ার করলো। এখানে শুভদা কর্নার তুলতে গেছে, এদিকে গোলে সবাই তৈরি আছে, বল তুললো কিন্তু বাইরে। আকাশ গোল, ইতিমধ্যে ভলুদারা একটা গোল দিয়ে দিয়েছে, শুভদার ভালো কর্নার, আর আকাশদা ভালো একটি শটে গোলটা দিয়ে দিল। ইতিমধ্যে ভলুদারা এক গোলে লিড করছে।
বাইরে বলে বলটা ধরে নিল, আবার ব্যাক হবে। ভালো সেফটি দিয়েছে বিদ্যার পর বল, বিদ্যা বল নিয়ে টানছে। ভালো ক্লিয়ার হয়ে গেছে বলটা, এরা ভালো আটকে গেছিল। ওইখানে দেবরাজের মুখে লেগেছে, সেখানে তো কাদা ঢুকে গেছে, কিন্তু হ্যান্ডবলটা দিয়েছে। নেত্রগুলো দিচ্ছে বাইরে। হেরে কান্নাকাটি করছে, হেরে কান্না করছে। বিট্টু ছিল রাজদেবদের, রাজ পিনাক বিট্টু এরা ছিল। বাবা এখানে একটা বাড়ি খেয়েছে, হয়েছে এখানে ফাউল হয়েছে। অনেক বাইরে মেরেছে, একটা গোল হবে লম্বা থ্রো। সুন্দর ক্লিয়ার, ইতিমধ্যে হাফ টাইম হয়েছে চেঞ্জ। এইবার ভুল ধরা রয়েছে এক গোল লিডে। রাজ নামতে চলেছে মাঠে, এই প্লেটের বদলে হ্যাঁচে কর না।
তো গাইস ইতিমধ্যে এখানে ঝামেলা সৃষ্টি হয়েছে, এখানে একটা প্লেয়ার নামবে কিন্তু ওরা নামতে দিচ্ছে না, এরা ভুল খেলা শুরু হয়েছে। এই যে আমাদের রেফারি, এই যে আমাদের রেফারি পুরো খেলাটাকে চালনা করছে, আমাদের এই ননদা রেফারি মাঝে রাজে রাজ তুই কি খেলতে পারবি? ইয়েস, তোর কি মনে হয় ও কি খেলতে পারবে? বটলা বটলা আমাদের এই বাজার, এই বাজারে অনেকে বাস খেয়েছে, অনেকেই বাস খেয়েছে। তো গাই সাইকেল এটা মেডিকেলার এখন প্যান্ট কাটকে প্যান্ট খুলে একটু পারবো আর আমাদের এই খেলাটা আরো ভালো হতো যদি ঝিমানো প্লেয়ার সব পুরো সেফ, ওখানে সব ঝিমানো প্লেয়ার দেখ আর দিচ্ছে না আমার শরীর বল যায়নি। গাইস কর্নার হয়েছে, দেখা যাক কি হয়। একজন মুখে রাখতে হয় ইতিমধ্যে দিদা 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 গাইস ইতিমধ্যে এক এক হয়ে গেছে গোল। তো গাইস ভিউটা লাগছে, দেখো এসে আমরা রাজকে ধর। ডিপে এক গোলে জিতে গেল, এক গোলে এগিয়ে গেল। চল
টাইম নষ্ট করছে। সামনে দাঁড়িয়ে থাকলে কি রেকর্ড করবো? খেলা ইতিমধ্যে 2-2। বাইরে ক্যামেরা আছে, কারো থাকিনি। কেন দেখাস পিনাক বারবার ভুলবার বললেই? আবার কন্যার ভিডিওটা করবি তো, চ্যাম্পিয়ন মারবো নামবো না। গুড ক্লিয়ার। এই যা 2 মিনিট বাকি, দেখা যাক কি করে। বলুদারা 1 গোলে জিতছে। ঢুঙ্কা ঢুঙ্কা, এই তোরা 2 গোলে জিতছিস।
তিন মিনিট না দু মিনিট আরে বাড়ি টাইম হয়নি, 5 মিনিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। বাইরে মেরেছে, মাঠেও রয়েছে। একটা গোল হওয়ার চিন্তা ভাবনা আছে। তো গাইস, ইতিমধ্যে আজকের মতন আমাদের খেলার শেষ হয়ে গেছে। এবার সবাই পুকুরে যাবে, এবার পুকুরের ভিউটা দেখে নিও, ঠিক আছে? বিয়ান মেরে কেমন লাগছে? হ্যাঁ বলবি তো। এখন আবার আমরা যাবো সবাই মিলে ইয়েতে পুকুরে যাবো সবাই মিলে, সেটা বলে দে। আর রাতে সবার টিফিন টিফিনের ব্যবস্থা আছে, কি হবে সেটা জানি না, কিন্তু টিফিনের ব্যবস্থা আছে সবার। তখন আবার ক্লাবে ক্লাবে গিয়ে খাওয়ানো হবে। ওকে টাটা বাই।